ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, তবে আক্রান্তদের অধিকাংশই ঢাকা এবং চট্টগ্রাম থেকে আসা রোগী। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড থেকে বিস্তারিত জানিয়েছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়ায় 13 জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি ব্রাহ্মণবাড়িয়া শহর সহ আশেপাশের বিভিন্ন স্থানে কিন্তু এই যে পৌরসভার যে ড্রেনগুলো রয়েছে, ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকায় কিন্তু এখানে আশঙ্কা রয়েছে যে ডেঙ্গুর যে মশা, এখানে ডেঙ্গু মশা উৎপন্ন হওয়ার কিন্তু একটা অনেকটা আশঙ্কা রয়েছে। তবে পৌরসভা বলছে তারা নিয়মিতই এই ড্রেন পরিষ্কার করছে। আমি কথা বলেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জনের সাথে, তিনি যেমনটি বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়ায় যে ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে তাদের কিন্তু অধিকাংশই ঢাকা এবং চট্টগ্রাম থেকে এসেছে, এখানে এসে তারা ডেঙ্গু আক্রান্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় গুটি কয়েকজন মাত্র ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এবং এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি, এই হাসপাতালের কয়েকজন চিকিৎসক এবং নার্সকে ডেঙ্গু রোগীদের চিকিৎসা করার জন্য বিশেষভাবে প্রশিক্ষণ কিন্তু তারা দেওয়া হয়েছে। তো এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় এ পর্যন্ত 69 জন কিন্তু এই ভর্তি রয়েছে। তো চিকিৎসকরা যেমনটি বলেছেন এখানে স্যালাইনের কোনো সংকট নেই, ঔষধপত্র কিন্তু ঠিকভাবে তারা দিচ্ছেন রোগীদের। তো এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে ডেঙ্গু আক্রান্তের সর্বশেষ খবর।